টিউসডেটা আসলে অনেক ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা যে টিউসডেটা অনেক ভালো লেগেছে আমার। স্বাগতম সবাইকে বিচারেশনে, আমরা চলে এলাম আজকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আরেকটি ভিডিও দেখার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে একটি টিভিসি ভিডিও, এবং এই টিভিসিটা বের হয়েছিল দেওয়ালির আগে, মানে দীপাবলির আগে, কিন্তু আমরা আসলে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি পরে, কেননা আমার কাছে ভিডিওটা ভালো লেগেছে, ও এখনও ভিডিওটি দেখেনি। সো তো এই ভিডিওটির টাইটেলটি হচ্ছে দ্য হোম কামিং, দ্য পারফেক্ট গিফট ফর এ ফাদার দিস দিওয়ালি। ইয়েস, আর এই ভিডিওটি নেওয়া হয়েছে ভিভো ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে, আর টিভিসির লিঙ্কটি আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন সবাই মিলে আমরা টিভিসিটি দেখে আসি, চলো। कैसा है नानू का बच्चा? देखो नानू को क्या बना है? See, my young and fit नानू। Sweet। पापा, it's dinner time here। आने को खाना खिलाना है। हम बाद में बात करें। Okay बेटा। Good night। नाते शाते कथा बोलते। यादों के एक संदूक में छिपा के मैंने रखी है। मिस्टर शास्त्री। Yes। तुषार, I booked the room for 2 weeks. Achha. Oh yes, of course. Come on in. ये सब यार रहते? नहीं यार, सिर्फ मैं और मेरी तनहाई। अक्सर ही चिट चैट करते। चार दिन में दिवाली है, सब लोग अपने अपने घर जाते हैं और तुम यहाँ? हाँ, but it's too noisy and polluted, uncle. मैं आपको अंकल बुला सकता हूँ ना? Oh yeah, sure. क्या हुआ? सीटी रह गई। अंकल, मैं हेल्प कर दूँ आपकी? नहीं यार, I'll manage. वैसे इतने सारे रूम हैं आपके पास, but you rent only one. Why is that so? जगह तो नहीं। बच्चों की यादें हैं, that's why I don't rent it out. तेरा वाला गेस्ट रूम है, इसलिए दे देता हूँ। रिश्तों की इस डोरी को कस के जो ये दिवाली के लिए नहीं आ रहे? नहीं है, वहाँ क्रिसमस की हॉलीडेज होती है ना, दिवाली की नहीं। चंदू यार, लाइट जला। यादों के एक संदूक में चिंता कर छिपा के मैंने रखी है, दिल के संभाले मैंने रखी है। हैप्पी दिवाली बेटा, वो तूने कुर्ता दिया था ना, देख कैसा लग रहा है। क्या डैशिंग लग रहे हो। ज्यादा जोर से नहीं बोल सकता, नहीं तो श्रुति जाग जाएगी। अब मैंने टाइम देखा नहीं, सो जा सो जा। रिश्तों की इस डोरी को कस के जो थामी है, हाथ से फिसले हैं जैसे अंकल चीज पानी है। मुस्कुराते चेहरे पर आंख क्यों नम सी है, थम गया ये वक्त है, खुशियां क्यों कम सी है। यार ये बुक्ड इट फॉर 2 वीक्स और इतनी जल्दी निकल रहा है? कुछ नहीं अंकल, बस मम्मी की बहुत याद आ रही थी। और एगुला देखे मन खराब हो गया था ना। थैंक यू। পছন্দ
हम दिवाली पे नहीं आ सके। पर जब आपके फोटोज देखे तो रहा नहीं क्या? कैसा है नानू का बच्चा? आपको पता है दिवाली क्यों मनाते? क्योंकि घर का बच्चा बहुत दिनों के बाद घर वापस लौटा था। और जिस दिन मेरे तीनों बच्चे घर वापस आ जाएं, वही मेरे लिए दिवाली है और वही हैप्पी। रिश्तों की इस डोरी को कस के जो तस्वीरों के लिए पास तो सब आते हैं, पर कभी कभी तस्वीरों की वजह से भी पास आ जाते हैं। খুব ইমোশনাল একটা টিভি সি বানিয়েছে ভিভো, এবং ভিভোর যে ক্যামেরা সেটার জন্যই কিন্তু সবাই ভিভো ফোনটা কেনে, এবং পুরো টিভি সিটা দিয়ে কিন্তু তারা তাদের যে ক্যামেরার যে অ্যাকশন সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। অবশ্যই অবশ্যই, আমার কাছে মনে হয় যে ভিডিওটা আসলে অনেক ইমোশনাল, আর একা থাকা কোনো বাবা মার ক্ষেত্রে কিন্তু আসলে এটা প্রত্যেকটা দীপাবলি আসলে অনেক কষ্টের, অনেক কষ্ট। কারণ হচ্ছে যখন তোমার মনে হয় যে এরকম উৎসবের দিনগুলো সারাটা দিন একা একা কাটানো, আর আগের দিনগুলোকে মনে করে বসে থাকা, এটা আসলে খুবই কষ্টের। আর আমার কাছে মনে হয় যে এখানে যে জিনিসটা দেখেছে যে তারা সন্তানরা আসছে ছবির দেখার পর, এটা কিন্তু আসলে অনেক সুন্দর। আর অনেকেই হয় যে বাবা আমাকে সারপ্রাইজ দেয়, আমরা যেমন লাস্ট টাইম দিয়েছি, তো এরকম আসলে হয়, সারপ্রাইজটা হয় সবার জন্য। আর ভালো লেগেছে, সবচেয়ে বড় কথা যে টিভিসিটা অনেক ভালো লেগেছে, এবং আমরাও অনেক ইমোশনাল হয়ে গিয়েছি টিভিসিটা দেখতে দেখতে। এবং এখানে টিভিসির যে উপস্থাপনটা সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুব ট্যালেন্টেড একটা বলবো যে টিভিসি হয়েছে ভিভোর। আর এখানে কিন্তু যেটা ঘরে ফিরে আসার কথা বললো, তো এই দীপাবলি যেটা আমরা বলি সেটা কিন্তু আমাদের এদিকে কালী পূজা হয়, আর যেটা ইন্ডিয়াতে হচ্ছে সেটা কিন্তু তোমার রাম যখন ফিরে আসে সীতাকে নিয়ে, তখন কিন্তু এই অমাবস্যার রাতটা থাকে, তো তখন সবাই কিন্তু লাইট জ্বালিয়ে তাদেরকে স্বাগত জানায়। হ্যাঁ, যে তাদের নিজের রাজ্যে ফিরে আসছে তখন সেই ব্যাপারে। আর এখানেও কিন্তু সেটাই উনি বোঝানো আর চেষ্টা করেছেন শেষের দিকে, যে সমস্ত সন্তানরা যখন তার কাছে ফিরে আসছে তখন কিন্তু সেটাই তার কাছে দীপাবলি। যাই হোক, অনেক সুন্দর একটা টিভিসি বানিয়েছে ভিভো, আর এই টিভিসিটা কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে, আশা করি এই টিভিসিটা আপনাদেরও ভালো লেগেছে। আর আজকে এই টিভিসির উপর আমাদের যে ভিডিও রিয়াকশনটি সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।